দেখছেন পেশেন্টের ভিউটা কেমন, জাস্ট অসাধারণ লাগছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে আমরা বৃষ্টির দিনে ব্লগস করতে মিলে গেছি আপনাদের জন্য। আজকে আপনাদেরকে বিশ্ব বাংলাটা ঘুরে দেখাবো। আমরা বিশ্ব বাংলার সামনের দিকে একদম এগিয়ে চলে এসেছি। ভিউটা দেখুন, খুব অসাধারণ লাগছে। সামনে বিশ্ব বাংলা বোর্ড লাগানো আছে, এটা বোলপুরে অবস্থিত, এবং আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি গেটের দিকে। গেট থেকে আমরা দিকে ভিউটা দেখব। এই যেটা দেখছেন বিশ্ব বাংলার গেট, এবার আমরা গেটে দেখে এগিয়ে যাচ্ছি। আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, আর এটা পরবর্তীকালে একটা বিশাল বড় ইউনিভার্সিটি হতে চলেছে। এটা একটা বিশাল বড় প্রজেক্ট। সামনে যেটা দেখছেন আমরা সেটা হচ্ছে এটা একদমই অডিটোরিয়াম। এটা যেটা দেখছেন সেটা হচ্ছে গীতবিতা। পুরো গীতবিতাটা এতটাই বড় যে আপনারা কি বলবো, দেখে মুগ্ধ হয়ে যাবেন। বাট এখন আপাতত এর মধ্যে এন্ট্রি নেই, ঠিক আছে, এখনো কাজ চলছে এটা। বাট সন্ধ্যাবেলার ভিউজটা খুবই সুন্দর। আজকে আমরা বৃষ্টির মধ্যে এসেছি শুধু আপনাদের জন্য ভিডিও বানাবার জন্য। আর এটা যেটা দেখছেন এটা ওয়েবেল আইটি পার্ক বোলপুরে অবস্থিত। যেটা খুব সুন্দর পার্কটা, আর সামনে এই যেটা দেখছেন এটা গীতবিতানের। যেটা দেখছেন আপনারা, আমরা চলে এসেছি বিশ্ব ক্ষুদ্র বাজারে। জাস্ট ভিউটা দেখুন, খুব সুন্দর ভিউটা, জাস্ট অ্যামেজিং। এখন আমরা ভিতর দিকে ঢুকবো এবং ভিতরের ভিউটা দেখাবো। এখন প্রচুর যেহেতু এখানে ভিতর দিকে ঢোকা বারণ, তবে আমরা রিকোয়েস্ট করি ভিতর দিকে ঢুকেছি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে। ভিডিওটা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই, থ্যাংক ইউ সো মাচ।